নতুন একটি লাইভ মক টেস্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত নয় বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন আলোচনা করা হবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দাও বন্ধুরা তোমাদের কাছে শুধু অনুরোধ করবো ভিডিওটিকে একটি লাইক করো আজকে নিয়ে প্রথম কোশ্চেন দেখো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি প্রত্যেকটা কোশ্চেনের জন্য দুই সেকেন্ড করে সময় পাবে প্রথম কোশ্চেন খেয়াল করো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি দেখো বন্ধুরা প্রথম অপশান নিয়ে আলোচনা করা যায় কিন্তু তোমরা উত্তরটা ভাবতে লাগো দেখো নায়াগ্রা জলপ্রপাত এই নায়াগ্রা জলপাত কোথায় অবস্থিত উত্তর আমেরিকায় অবস্থিত খেয়াল রাখবে নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকায় অবস্থিত এটি কোন নদীর উপরে আছে নায়াগ্রা নদীর উপরেই আছে এবার দেখো দ্বিতীয়ত রয়েছে অ্যাঞ্জেল জলপ্রপাত এটি উচ্চতম ও সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত এটি অ্যান্সার এই অ্যাঞ্জেল জলপ্রপাতটি কোথায় আছে এটি দক্ষিণ আমেরিকার ভেনেজুয়ালাতে এই অ্যাঞ্জেল জলপ্রপাতটি রয়েছে এবার দেখো যোগ জলপ্রপাত যোগ জলপ্রপাত হচ্ছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত এটি সরাবতী নদীর উপরে আছে কর্ণাটক রাজ্যে এবার দেখো ভিক্টোরিয়া এই ভিক্টোরিয়াটি কোথায় আছে ভিক্টোরিয়া জলপ্রপাতটি রয়েছে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত এটি এটি জাম্বিয়া ও জিম্বাবুয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত খেয়াল রাখবে জাম্বিয়া ও জিম্বাবুয়ের মধ্যবর্তী স্থানে এই ভিক্টোরিয়া জলপ্রপাতটি অবস্থিত এটি কোথায় আছে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত আর এই কোশ্চেনটা কারেক্ট আনসার কী হবে তাহলে যারা অপশান বিভাবেছে একদম কাণ্ডে কারেক্ট আনসার অ্যাঞ্জেল জলপ্রপাত হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত পরবর্তী কোয়েশ্চেন দেখো মিকি মাউস এর স্রোসটাকে মিকি মাউস এর স্রোসটাকে দেখো বন্ধুরা অপশান এতে কি রয়েছে লিফ ঠিক আছে অপশান এতে রয়েছে দেখতে পাচ্ছি আমরা কি লিফ এই লিপক হচ্ছে ফ্যান টম ম্যানের স্রোসটা লিফাক কিসের ফ্যান টম ম্যানের স্রোসটা এবার দেখো অপশন বিতে গিয়ে রয়েছে ওয়ার্ল্ড ডিজনি এটা উত্তর হয়ে যাবে মিকি মাউজের স্রোসটা হচ্ছে ওয়ার্ল্ড ডিজনি এবার দেখো নারায়ণ দেবনাথ এবার দেখো নারায়ণ দেবনাথ হচ্ছে হাদা বোদা বাটুল দি গ্রেট নন্টে ফন্টে এই যেগুলো আমরা দেখে থাকি এগুলো সমস্ত নারায়ণ দেবনাথের সৃষ্টি এবার দেখো রজার সুইটস এই রজার সুইটস কি করেছেন হিম্যান হিম্যানের হি হচ্ছে রজার সুইটস ঠিক আছে বন্ধুরা তারপর বলে দিন লিফাক কিস্রোস্টটা লিফাক হচ্ছে তোমাদের ফ্যান টম নারায়ণ দেবনাথ ক্রিয় স্রষ্টা হাদা বোদা বাটুল দি গ্রেট নন্টে ফন্টে এগুলো স্রষ্টা আর রজার সুইটস ক্রিয় স্রষ্টা হি ম্যানে স্রষ্টা আর আমাদের কারেক্ট অ্যান্সার এই প্রশ্নটা কী হবে যারা অপশান বি ভাবছ ওয়ার্ল্ড ডিজনি কারেক্ট অ্যান্সার এবার পরবর্তী কোশ্চেন দেখো হরপ্পাই মোট কতগুলি শর্ষাগার ছিল খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন হরপ্পাই মোট কতগুলি শর্ষাগার ছিল তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার হবে যারা ভাবছ অপশান বি ছয়টি ছয়টি শস্যাঘাট ছিল হরপ্পাই পরবর্তী কোশ্চেন দেখো বারদৌলি সত্যাগ্রহ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল দেখো এই বারদৌলি সত্যাগ্রহটি গুজরাটে সংগঠিত সংগঠিত হয়েছিল গুজরাটে এবার দেখো এই বারদৌলি সত্যাগ্রহ করেছিলেন কে সর্দার বল্লভভাই প্যাটেল এই বারদৌলি সত্যাগ্রহটি শুরু করেছিল অনেক পরীক্ষায় প্রশ্ন আসে বারদৌলি সত্যাগ্রহ কে সৃষ্টি করেছিল তা বন্ধুরা কারেক্ট অ্যান্সার তখন হবে সর্দার বল্লভভাই প্যাটেল আর এটি কত খ্রিস্টাব্দে হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে অপশান ডি জেলাভাব্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বরদৌলি সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল আর বন্ধুরা তুমি কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর ভিডিওটিকে অবশ্যই লাইক করো পরবর্তী কোশ্চেন দেখো গ্রেট ব্ল্যাক স্পট দেখতে পাওয়া যায় কোন গ্রহের গ্রেট ব্ল্যাক স্পট দেখতে পাওয়া যায় বন্ধুরা খেয়াল করো গ্রেট ব্ল্যাক স্পটের কথা এখানে বলা হয়েছে দেখো বন্ধুরা প্রথমে অপশন কী রয়েছে শুক্র শুক্র আবর্তনের দিক থেকে ধীরতম গ্রহ খেয়াল রাখবে পরীক্ষায় প্রশ্ন আসে আবর্তনের দিক থেকে ধীরতম গ্রহ কোনটি শুক্র এবার দেখো মঙ্গল মঙ্গল গ্রহকে কিন্তু লাল গ্রহও বলা হয়ে থাকে খেয়াল রাখবে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়ে থাকে এবার দেখো বৃহস্পতি বৃহস্পতি বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি খেয়াল রাখবে কি বৃহত্তম গ্রহ বৃহস্পতি এছাড়া গ্রেট রেড স্পট বলা হয় থাকে বৃহস্পতিকে খেয়াল রাখবে কি গ্রেট রেড স্পট এখানে কি রয়েছে গ্রেট ব্ল্যাক স্পট আর বৃহস্পতিকে গ্রেট রেড স্পট বলা হয় থাকে আর বৃহস্পতির উপগ্রহ রয়েছে উনসত্তরটি আর বৃহস্পতি যেটা আরেকটা ভাইটাল বিষয় বৃহস্পতির উপগ্রহ জ্ঞানিমিন সেটা বৃহত্তম উপগ্রহ এবার দেখো বৃহস্পতি যে বৃহত্তম উপগ্রহ কোনটি তার নাম কি জ্ঞানিমিট খেয়াল রাখবে এবার দেখো এটা কারেক্ট আনসার হবে গ্রেট ব্ল্যাক স্পট দেখতে পাওয়া যায় কি তাহলে পড়ে থাকলো নেপচুন

কাজের আইনগত পদ্ধতি নেওয়া হয়েছে কি থেকে জাপান থেকে খেয়াল রাখবে সুপ্রিম কোর্টের কাজের আইনগত পদ্ধতি জাপান থেকে নেওয়া হয়েছে জার্মানি এবার দেখো জার্মানি থেকে জরুরি অবস্থা নেওয়া হয়েছে ঠিক আছে খেয়াল করে প্রচুর পরিকল্প প্রশ্ন আসে যে জরুরি অবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে তো বন্ধুরা জার্মানি থেকেই জরুরি অবস্থা নেওয়া হয়েছে এবার দেখো সংবিধান সংশোধন পদ্ধতি নেওয়া হয়েছে অপশন অপশান সি হয়েছে দক্ষিণ আফ্রিকায় কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে এবার দেখো অপশান ডিতে রয়েছে অস্ট্রেলিয়া 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 থেকে কি নেওয়া হয়েছে প্রস্তাবনের ভাষা নেওয়া হয়েছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু বন্ধুরা অস্ট্রেলিয়া থেকে প্রস্তাবনের ভাষা নেওয়া হয়েছে আর জার্মানি থেকে কিনা হয়েছে জরুরি অবস্থাগুলি নেওয়া হয়েছে জার্মানি থেকে পরবর্তী দেখো রাজ্যসভায় কোন রাজ্যের প্রতিনিধির সংখ্যা সবচেয়ে বেশি রাজ্যসভায় কোন রাজ্যের প্রতিনিধির সংখ্যা সবচেয়ে বেশি খুব গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা কোশ্চেন এই কোশ্চেনটির প্রচুর পরীক্ষায় কিন্তু এর আগে এসেছে তো বন্ধুরা এখানে কারেক্ট একটা আনসার হবে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে রাজ্যসভার রাজ্যের প্রতিনিধি সংখ্যা সবচেয়ে বেশি আর উত্তরপ্রদেশ কিন্তু জনসংখ্যায় প্রথম স্থান অধিকার করেছে জনসংখ্যায় প্রথম স্থান অধিকার করেছে কে উত্তরপ্রদেশ আর আয়তনে প্রথম স্থান অধিকার করেছে কে রাজস্থান খেয়াল রাখবে আর ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য কি অন্ধ্রপ্রদেশ এগুলো কিন্তু খেয়াল রাখবে বন্ধুরা প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এবার দেখো আট নম্বর প্রশ্ন ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল তো বন্ধুরা এই কোশ্চেনটার কারেক্ট আনসার যারা অপশান এ ভাবছ উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে সিমলা চুক্তি সংগঠিত হয়েছিল কারেক্ট আনসার উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে সিমলা চুক্তি সংগঠিত হয়েছিল পরবর্তী কোয়েশ্চেন দেখো কে মৌলিক অধিকার সংশোধন করতে পারে কে মৌলিক অধিকার সংশোধন করতে পারে তো বন্ধুরা এই কোয়েশ্চেনটা কারেক্ট আনসার হবে যারা অপশান ডি সংসদ একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন দেখো ভারতের প্রথম বৃহৎ বেসরকারি লো ইস্পাত প্রকল্প কোনটি বন্ধুরা এটা নিয়ে কিন্তু আগের দিন আলোচনা করেছিলাম এটা আবার নেওয়ার কারণ একজন বন্ধু কমেন্ট বক্সে বলেছিল যে অ্যান্সার দ্বারা সরকারি বললে জামশেদপুর হবে বন্ধুরা বেসরকারি বললে জামশেদপুর হবে বেসরকারি বলে জামশেদপুর হবে যেটা এখন টিস্কো নামে পরিচিত টিস্কো ঠিক আছে বন্ধুরা খেয়াল রাখবে যেটা এখন টিস্কো নামে আমাদের কাছে পরিচিত জামশেদপুর আর দেখো যেটা হচ্ছে এটা এটা প্রতিষ্ঠা হয়েছিল বন্ধুরা কত খ্রিস্টাব্দে উনিশশো সাত খ্রিস্টাব্দে ঠিক আছে এটা বেসরকারি বেসরকারির দিক থেকে প্রথমকে জামশেদপুর আর যদি বলা হয় প্রথম যেটা হয়েছিল অ্যাকচুয়ালি কুলটি পশ্চিমবঙ্গেতে এটা হয়েছিল কত খ্রিস্টাব্দে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে এটা সরকারি আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে কুলটিতে হয়েছিল আর বেসরকারি বললে বন্ধুরা খেয়াল রাখবে বারো বলছি সেটা জামশেদপুর টিস্কো নাম এখন বর্তমানে জামশেদপুরে রয়েছে উনিশ সাত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এবার দেখো সফট লোন কোন সফট লোন উইন্ডো বলা হয় কোন ব্যাংকে সফট লোন উইন্ডো বলা হয় কোন ব্যাংকে দেখো বন্ধু তোমাদের এখানে বলে রাখি আমি এই বিষয়টা নিয়ে দেখো এর কারেক্ট অ্যান্সার হবে আই যারা অপশান সি ভাব্য আইডিএ কারেক্ট অ্যান্সার ফুল ফর্মটা তোমাদের বলে দিই দেখো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এটি প্রতিষ্ঠা করা হয়েছিল উনিশশো ষাট খ্রিস্টাব্দে ঠিক আছে বলতে এটা ব্যাংক একটি আর একটা ব্যাংক বিশ্বব্যাঙ্ক আছে আই বি আর ডি ব্যাংক আছে তার সাথে আইডিএ এটাও ব্যাংক উনিশশো ষাট খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়েছিল এ একেই বলা হয়েছে সফট লোন উইন্ডো যারা অপশন সি ভাবছে একদম কারেক্ট অ্যান্সার হয়েছে এবার পরবর্তী কোশ্চেন দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কার মস্তিষ্ক প্রসূত পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কার মস্তিষ্ক প্রসূত বন্ধুরা কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ জওহরলাল নেহরুর এটা মস মস্তিষ্ক প্রসূত ছিল অপশান এ যারা ভাবছে একদম কারেক্ট আনসার বন্ধুরা হয়ে যাবে এবার পরবর্তী কোশ্চেন দেখো কে জনগণের পরিকল্পনা প্রকাশ করেছিল কে জনগণের পরিকল্পনা প্রকাশ করেছিল তো বন্ধুরা চারটি অপশান ভালো করে দেখে নাও যারা বন্ধুরা অপশান ডি ভাবছে একদম কারেক্ট এস এন রায় এস এন রায় এই জনগণের পরিকল্পনাটি প্রকাশ করেছিল পরবর্তী কোশ্চেন দেখো ওপেক এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ওপেক এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত দেখো বন্ধুরা ওপেক সময় তোমাদের বলে রাখি কিছু বিষয় ওপেকের ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ কি বললাম অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস ঠিক আছে বন্ধুরা খেলার পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এটি উনিশশো ষাট খ্রিস্টাব্দে এর সূচনা হয়েছিল উনিশশো ষাট খ্রিস্টাব্দে সূচনা করা হয়েছিল আর বন্ধুরা ওপেকের কার্যালয় যারা অপশান বি যে ভিয়েনা একদম কারেক্ট অ্যান্সার ভিয়েনাতে ওপেকের কার্যালয় অবস্থিত পরবর্তী কোশ্চেন দেখো অষ্টক সূত্র কে আবিষ্কার করেন অষ্টক সূত্র কে আবিষ্কার করেন বন্ধুরা প্রচুর পরীক্ষায় প্রশ্নটি আসছে দেখো অপশান এতে কি রয়েছে মেন্ডেলিপ এই মেন্ডেলিপ কি আবিষ্কার করেছিল পর্যায় সরণী আবিষ্কার করেছিল কি মেন্ডেলিপ এবার ওহম ওহম আবিষ্কার করেছিলাম বিভব প্রভেদ আবিষ্কার করেছিল ওহম খেয়াল রাখবে বিভব প্রভেদ আবিষ্কার করেছিল ওহম মেন্ডেলিপ পর্যায় সরণী এবার দেখো নিউল্যান্ড এই নিউল্যান্ড কি আবিষ্কার করেছিল বন্ধুরা এই নিউল্যান্ড আবিষ্কার করেছিল কিন্তু বন্ধুরা এই অষ্টক সূত্র আবিষ্কার করেছিল নিউল্যান্ড যারা অপশন সি ভাবছে একদম কারেক্ট অ্যান্সার এবার টরিসিলি আবিষ্কার করেছিল কে ব্যারোমিটারের চাপ আবিষ্কার করেছিল কিন্তু টরিসেলি ঠিক আছে ব্যারোমিটারের চাপ আবিষ্কার করেছিলেন কে এই টরিসেলি আবিষ্কার করেছিলেন এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো দীপন প্রাবল্য এর একক কি দীপন প্রাবল্য এর একক কি বন্ধুরা খুব তাড়াতাড়ি অ্যান্সার পাবো দীপন প্রাবল্য এর একক কি দেখো অপশানেতে কী রয়েছে অ্যাম্পিয়ার এবার দেখো অ্যাম্পিয়ার বিষয়টা কি তোমাদের বলে রাখি দেখো এই অ্যাম্পেয়ারটা হচ্ছে তড়িৎ প্রবাহ তরিত তড়িৎ প্রবাহের এককের নাম কি অ্যাম্পেয়ার খেয়াল রাখবে তড়িৎ প্রবাহের এককের নাম হচ্ছে অ্যাম্পেয়ার ঠিক আছে কেলভিন প্রচুর পরীক্ষায় এসছে কেলভিন কেলভিন কার উষ্ণতার একক হচ্ছে কেলভিন ক্যান্ডেলা অপশান সি কারেক্ট অ্যান্সার এটা যারা অপশান সি ভাব্য ঠিক আছে ক্যান্ডেলা হচ্ছে দীপন প্রাবল্য আর মোল এটা মোল হবে এই মোল কার মোল হচ্ছে পদার্থের পরিমাণের একক ঠিক আছে বন্ধুরা খেয়াল রাখবে মোল কারক পদার্থের পরিমাণের একক অ্যাম্পিয়ার কি বললাম তাহলে অ্যাম্পেয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক কেলভিন হচ্ছে উষ্ণতার একক ক্যান্ডেলা দীপন প্রাবল্য আর মোল কি পদার্থের পরিমাণের একক প্রত্যেকটা অপশন তোমার সাথে আলোচনা করছি আমি অবশ্যই ভিডিওটিকে বন্ধুরা একটা লাইক করে দাও এই কোশ্চেন্টার ভিওার্সের উদ্দেশ্যে দেখো বলের সংজ্ঞা সম্বন্ধের ধারণা আমরা কোন নিউটনের গতিসূত্র থেকে পাই বলের সংজ্ঞা সম্বন্ধে ধারণা আমরা নিউটনের কোন গতিসূত্র থেকে পেয়ে থাকি তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার বলের সংজ্ঞা বললে হবে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা এই বলের সংজ্ঞা সম্বন্ধে জানতে পারি অপশান এ জবাব যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন দেখো পাউরুটি কাটা ছুরি এটি কোন শ্রেণীর লিভার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা লিভার কিন্তু অবশ্যই ভালো করে পড়বে প্রচুর পরীক্ষায় আসে বিশেষ করে রেলের পরীক্ষায় কিন্তু লিভার থেকে প্রশ্ন আসতেই থাকে পাউরুটি কাটার ছুরি এটি কোন শ্রেণীর লিভার বন্ধুর তৃতীয় শ্রেণীর লিভার হয়ে যাবে পাউরুটি কাটার ছুরি অপশন সি একদম পরবর্তী কোশ্চেন দেখো ডাব্লু এইচ ও নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা কত ডাব্লু এইচ ও নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা কত দেখো বন্ধুরা বলে রাখি অপশন এতে কত আছে নব্বই রেসিবেল দেখো এটা হবে না নব্বই রেসিবেল কি আমাদের কান সহ্য করতে পারে কান সহ্য করতে পারে আমাদের নব্বই রেসিবেল অব্দি সহ্য শব্দ ভালোভাবে এবার দেখো রয়েছে পঁয়ষট্টি রেসিবেল এবার দেখো পঁয়ষট্টি ডেসিবেল সময় তোমাদের বলে রাখি দেখো এটা স্বাস্থ্যের পক্ষে এর বেশি শব্দ এই পঁয়ষট্টি ডেসিবলের ডেসিবেলের বেশি শব্দ আমাদের স্বাস্থ্যের পক্ষে কি খারাপ তাই এটাও অ্যান্সার হবে না এবার দেখো ষাট ডেসিবেল এটার সময় কোনো ধারণা নেই আমার দেখো আর ডাব্লু নির্দেশিত শব্দের পরিমাপ মাত্রা কত দেখো ডাব্লু নির্দেশিত শব্দের পরিমাপ মাত্রা হচ্ছে পঁয়তাল্লিশ ডেসিবেল অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে যারা অপশান ডি ভাবছ পঁয়তাল্লিশ ডিসিভেল একদম কারেক্ট অ্যান্সার এবার পরবর্তী কোশ্চেন দেখো কেলভিন স্কেলে মানবদের স্বাভাবিক তাপমাত্রা কত কেলভিন স্কেলে মানবদের স্বাভাবিক তাপমাত্রা কত তো বন্ধুরা এই কোশ্চেনটা কারেক্ট আনসার অপশান বি ভাবছ তিনশো দশ কারেক্ট অ্যান্সার বন্ধুরা অনেকে তোমরা বলবে খুব তাড়াতাড়ি আজকে কথা বলছি তো মক টেস্ট নিচ্ছি বন্ধুরা এটা মক টেস্ট নিচ্ছি তাই আমার সাথে তোমাদের তাড়াহুড়ো করে বলা উচিত বলে মনে করি ঠিক আছে বন্ধুরা কারণ প্রশ্ন তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ এখানে আমি কী লেখা রয়েছে অ্যান্সারটি কমেন্ট বক্সে শুধু জানাতে থাকবো এবার দেখো বিশ্ব তামাক বিরোধী দিবস কয় পালন করায় প্রচুর পরীক্ষায় বন্ধুরা এই প্রশ্নটা এসছে বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালন করা হয়ে থাকে খুব তাড়াতাড়ি বন্ধুরা অ্যান্সার করো এই কোশ্চেনটির যারা বন্ধুরা অপশান সি ভাবছ একত্রিশে মে একত্রিশে মে বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো প্রথম সাব গেমস কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল প্রথম সাব গেমস কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল খুব তাড়াতাড়ি বন্ধুরা অ্যান্সারটি ভাবো যারা বন্ধুরা অপশান এ ভাবছে একদম কারেক্ট অ্যান্সার উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে কাঠমান্ডুতে এই প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয়েছিল কোথায় কাঠমান্ডু খেয়াল রাখবে এবার দেখো খেয়াল করো লেখা আছে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে অপশান সিতে খেয়াল করো উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে শীতকালীন প্রথম প্রথম শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে বন্ধুরা প্রথম শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে সেটা চ্যামনিক্স ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল আর দেখো উনিশশো একান্ন খ্রিস্টাব্দে কী হয়েছিল তোমরা জানো এশিয়ান গেমস হয়েছিল ঠিক আছে এশিয়ান গেমস হয়েছিল কত খ্রিস্টাব্দে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে সেটা কোথায় নিউ দিল্লিতে সংগঠিত হয়েছিল এই কোয়েশ্চেনটির কারেক্ট অ্যান্সার হবে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে সাব গেমস প্রথম অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী কোশ্চেন দেখো অনুদ্ধ কুড়ি ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল কোন দেশে সংগঠিত হয়েছিল অনুদ্ধ কুড়ি ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল কোন দেশে সংগঠিত হয়েছে তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এটির যারা বন্ধুরা অপশান সি ভাবছ পোল্যান্ড একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পোল্যান্ডে অনুদ্য কুড়ি ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল সংগঠিত হয়েছিল পরবর্তী কোশ্চেন দেখো ক্যালামাইন কাকে বলা হয় ক্যালামাইন কাকে বলা হয় বন্ধুরা প্রত্যেকটা অপশান নিয়ে তোমার সাথে আলোচনা করবো ভালো করে দেখতে লাগো বন্ধুরা ক্যালামাইন কাকে বলা হয়ে থাকে দেখো বন্ধুরা ভালো করে প্রত্যেকটা বিষয় ভালো করে তোমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো ক্যালামাইন বলা হয়ে থাকে যারা তোমরা অপশান বি ভাবছো জিঙ্ক কার্বোনেট জিঙ্ক কার্বোনেট যারা ভাবছো একদম কারেক্ট অ্যান্সার আছে বন্ধুদের এর কি সংকেত যে রাখা দরকার আছে জেড এন সিও থ্রি কী হবে জেড এন সিও থ্রি ঠিক আছে জেড এন সিও থ্রি হচ্ছে এর সংকেত ঠিক আছে বন্ধুরা জেড এন সিও থ্রি হচ্ছে এর সংকেত হবে এবার দেখো জিঙ্ক অক্সাইড রয়েছে অপশান এতে কী রয়েছে জিঙ্ক অক্সাইড ঠিক আছে বন্ধুরা জিঙ্ক অক্সাইড হচ্ছে কাকে বলা হয়ে থাকে দার্শনিকের উলকে বলা হয়ে থাকে জিঙ্ক অক্সাইড খেয়াল রাখবে পরীক্ষা কিন্তু লাস্ট বেঙ্গল পুরুষের পীড়িতে এসেছিলো জিঙ্ক অক্সাইড কাকে বলা হয় দার্শনিকের উলকে বলা থাকে এর সঙ্কেত কি বন্ধুরা জেড এনো খেয়াল রাখবে কি জেড এন ও এর সংকেত এবার দেখো অপশান সিতে কি রয়েছে কপার সালফেট ঠিক আছে এই কপার সালফেট হচ্ছে বলা হয় তুতে বা ব্লু ভিট্রিয়াল তুতে বা ব্লু ব্লু ভিট্রিয়াল এর সংকেত হচ্ছে সি ইউ সিইউ এস ও ফোর এস ও ফোর ঠিক আছে বন্ধুরা ফাইভ এইচ ও কি ফাইভ এইচ টু ও এটা হচ্ছে এর সংকেত ঠিক আছে কাকে বলা হয় তাকে এটা হচ্ছে টুতে বা ব্লু ভেটরিয়ালকে বলা থাকে লাস্টের ফেরাস সালফেট রয়েছে এবার ফেরাস সালফেট কাকে বলা হয়ে থাকে গ্রিন ভেট্রিয়ালকে বলা থাকে এটা ব্লু ভিট্রিয়াল এটা হচ্ছে ফেরাস সালফেট ও কি গ্রিন ভেক্ট্রিয়াল এর সংকেত হচ্ছে এফি এস ও ফোর লিখে না বন্ধুরা এগুলো কাজে লাগবে কিন্তু একে বলা হয়ে কি গ্রিন ভেক্ট্রিয়াল বলা থাকে এফি এস ও ফোর সেভেন এইচ টু ও এস ও ফোর সেভেন এইচ টু ও ঠিক আছে বন্ধুরা খেয়াল রাখবে কিন্তু ওই সংকেতটি খুব কাজে আসবে আমাদের তোমাদের এই প্রশ্নটা কারেক্ট আনসার কী হবে জিঙ্ক কার্বোনেট এবার দেখো বন্ধুরা লাস্ট কোশ্চেন ব্রোঞ্চের মধ্যে কী থাকে ব্রোঞ্চের মধ্যে কী থাকে দেখো বন্ধুরা এই ব্রোঞ্চের মধ্যে কী থাকে তোমাদের কিন্তু এই যে শঙ্কর ধাউতে প্রশ্ন পরীক্ষায় আসে তো ভালো করে এই পার্টটা পড়বে তো এটার কারেক্ট আনসার হবে কপার ও টিন থাকে অপশান বি কারেক্ট আনসার বন্ধুরা টোটাল পঁচিশটা প্রশ্নই তোমার সাথে আলোচনা করলাম তুমি কত স্কোর করলে কমেন্ট বক্সে জানাও আর সমস্ত অপশন নিয়েই তোমার সাথে আলোচনা করলাম অবশ্যই ভিডিওকে লাইক করো বিভিন্ন গ্রুপে শেয়ার করো আর যদি আমার চেয়ে নতুন দর্শক হয়ে থাকে এই ধরনের ভিডিও পাওয়া যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো জয় হিন্দ বন্ধুরা নতুন পুটাল আবাদ দেখা হবে সেই সুস্থ থেকো ভালো থেকো